children, welcome to the online class of Mostly Secondary School. At first, take my lap. Today I am going to discuss with you about English first paper of class 8, unit 7, listen on. Our today's topic is pulse. Pulse means move the. Dear student, at first I discuss with you about some new word. First one is Egyptian. Egyptian means Mishorio. Egyptian means Mishorio. Second one is famous. Famous means Vikkhato. Third is seen. Seen means Chinna va Pratik. Chinna va Pratik. Fourth, respect. Respect means Shraddha. Sixth, wealth. Wealth means Dham Sampad. Last one is social position. Social position means Samajik. Samajik Marjada. Marjada. Ba Samajik Avastha. Dear student, listen to me carefully and read the text. The ancient Egyptians valued pearls so much that they were buried with them. Prachin Mishoriyora mukta ke etota mulloban mone korto je tara eta shoh thomaito hoto. It is said that the famous queen of Egypt Cleopatra would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the incarnation. মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা এই মুক্তার গ্লাসে ভিজিয়ে রাখতেন এবং সমগ্র জাতির ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে তা পান করতেন। দি গ্রিক থট অফ পার্লস অ্যাজ এ সিন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন। গ্রিকরা মুক্তাকে মনে করত সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতীক। দি বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ। এই মুক্তার সৌন্দর্য ভালোবাসা এবং বিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত। ইন এনসেন্ট রোম, প্রাচীন রোমে পার্লস ওয়ার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সিন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। প্রাচীন রোমেও কি ছিল, গ্রিকও যেমন মনে করত মুক্তাকে সম্পদ এবং সামাজিক মর্যাদার একটি প্রতীক, ঠিক তদ্রূপ প্রাচীন রোমেও এই মুক্তাকে সম্পদের এবং সামাজিক মর্যাদার সবচেয়ে বড় প্রতীক হিসেবে বা চিহ্ন হিসেবে মনে করতো। অর্থাৎ যাদের বেশি বেশি মুক্তা থাকতো তারা মনে করত কি যে তারা সমাজে তারা বেশি মর্যাদাবান। অ্যাট দ্য টাইম দি ইয়াং ওম্যান অফ নোবেল ফ্যামিলিজ লাভ টু উইয়ার বিউটিফুল পার্লস নেকলেস। এক সময় সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা মুক্তার হার গলা করতে পছন্দ করত। দি ব্রেভ নাইট ইউজ টু ওয়ার দেম ইন দ্য ব্যাটেল ফর গুড লাভ। এবং যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হিসেবে এই মুক্তা পরিধান করত। ডিয়ার স্টুডেন্ট, নাও আই ডিসকাস উইথ you some questions.